চলে আসলাম আবারও আপনাদের সামনে ভ্যানিলা কেক তৈরি সহ কেক ডেকোরেশনের পুরো প্রসেসটি নিয়ে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আর অলরেডি আমার চ্যানেলে কিভাবে আইসিং সুগার এবং হাফ কাপ বিবর টপিং দিয়ে কিভাবে ক্রিম তৈরি করেছি এবং সংরক্ষণ করেছি সেই রেসিপিটি দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। আর অলরেডি যারা দেখে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তো প্রথমে আমি শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নিব। এজন্য একটি বাটিতে আমি ছাঁকনি বসিয়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা। তো আমি এখানে 1/2 কাপ এবং 1/4 কাপ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এরপর আমি বেকিং সোডা অ্যাড করে দিলাম 1 চিমটি। আর অবশ্যই চেলে নেবেন, দেখুন কতটা স্মুথ হয়েছে। তো এগুলোকে আমি আবারও চেলে নিব, এতে করে কেকটা পারফেক্ট এবং ফ্লাফি হবে। তো দেখুন আমি আবারও চেলে নিচ্ছি। তো শুকনো ইনগ্রিডিয়েন্টস এক পাশে রেখে আমি একটি বাটি নিয়ে নিলাম এবং বাটির মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। তো যেহেতু আমি নর্মাল কেক তৈরি করব সেজন্য কুসুম এবং সাদা অংশটা আলাদা করে দিই। তো আপনারা যদি স্পঞ্জ কেক তৈরি করেন সেই ক্ষেত্রে কুসুম এবং ডিমের সাদা অংশটা আলাদা করে নেবেন। এবারে আমি তৈরি করা আইসিং সুগার থেকে অল্প অল্প করে আইসিং সুগার দিয়ে বিট করে নিচ্ছি। আর এইখানে আমি 2টি ডিমের জন্য প্রায় 5 টেবিল চামচ আইসিং সুগার দিয়ে দিলাম, অর্থাৎ 1/4 কাপ থেকে একটু বেশি আইসিং সুগার দিয়ে দিয়েছি। আর আপনারা যতটুকু মিষ্টি খাবেন সেই অনুপাতে অ্যাড করে দিবেন। তো পাউডার আইসিং সুগারটা আমি একটি স্পেচুলার সাহায্যে মাঝখানে এনে দিয়ে আবারও বিট করে নিচ্ছি। এবারে ডিমের এক্সট্রা ফ্লেভারটা চলে যাওয়ার জন্য অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। তো আপনারা চাইলে এলাচি পাউডারও এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ রিফাইন্ড অয়েল। তারপর আমি আবারও মিডিয়াম স্পিডে কিছুক্ষণ বিট করে নিব, যাতে তেলটা ডিমের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এবারে ছেলে নেয়া ময়দা থেকে অর্ধেক পরিমাণ দিয়ে দিয়ে আমি আলতো হাতে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। আর কেক তৈরির ক্ষেত্রে অবশ্যই এই ব্যাপারটি লক্ষ্য রাখবেন, এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবেন। তো দেখুন বাকি মিশ্রণটুকু আমি আবারও দিয়ে স্পেচুলা দিয়ে খুব ভালোভাবে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমি খুব ভালোভাবে আলতো হাতে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিয়েছি। আর মিশ্রণটা একটু ঠিক মনে হচ্ছে, সেই জন্য আমি আগে থেকে জাল করা 1/4 কাপ লিকুইড দুধ থেকে অল্প অল্প দুধ দিয়ে আবারও স্পেচুলা দিয়ে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। আর পুরোটা কেকের মিশ্রণ তৈরি করতে কতটুকু দুধ লেগেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখুন আমি খুব ভালোভাবে কেকের মিশ্রণটা তৈরি করে নিয়েছি, আর কতটা ঠিক হতে হবে সেটিও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর 1/4 কাপ দুধ থেকে আমার মাত্র 1 টেবিল চামচের মতো দুধ রয়ে গেছে। এবারে কেকটি তৈরি করার জন্য একটি পাত্রের মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপর ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকে তেলটা লাগিয়ে নিয়ে লিখালিখি যে সাদা কাগজ আছে সেটি মাপ মতো কেটে নিয়ে বসিয়ে দিচ্ছি। এতে করে কেকের নিচটা পড়ে যাবে না এবং কেকটা উঠাতে সহজ হবে। তারপর আমি একটু উপর থেকে তৈরি করা কেকের ব্যাটারটা অ্যাড করে দিলাম। তো পুরোটা ব্যাটার দেওয়া হয়ে গেলে আমি একটি চপস্টিকের কাঠি দিয়ে একটু এঁকে দিচ্ছি। এছাড়াও আপনারা চাইলে এইভাবে একটু টেপ করে নিতে পারেন। তো অফ স্ক্রিনে আমি মিডিয়াম হিটে একটি ননস্টিকি কুকারের মধ্যে লিখালিখি 3-4 পিস কাগজ বিছিয়ে দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। তো প্যানটা যখন প্রিহিট হয়ে গেছে
আমি কেকের পাত্রটা বসিয়ে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর ঢাকনার গায়ে যে ছিদ্র আছে সেটিও বন্ধ করে দিয়েছি। তো 10 মিনিট আমি মিডিয়াম হিটে বেক করে নেওয়ার পর 30 মিনিট লো হিটে বেক করে নিয়েছি। তো দেখুন আমার কেকটা অলমোস্ট ডান। তো এই কেকটি তৈরি করতে ইন টোটাল 40 মিনিট সময় লেগেছে। আর দেখুন একটি কাঠির সাহায্যে আমি চেক করে নিয়েছি। তো যেহেতু কাঠির গায়ে কিছু লেগে নেই তার মানে কেকটা অলমোস্ট হয়ে গেছে। তো এক ঘন্টা পর ঠান্ডা হয়ে গেলে আমি একটি ধারালো চাকুর সাহায্যে ছাড়িয়ে নিলাম এবং কেকটি আনমোল্ড করে নিলাম। এবারে আমি যে কাগজটি বিছিয়ে নিয়েছিলাম সেটি ছাড়িয়ে নিয়েছি এবং কতটা পারফেক্টভাবে কেকটা তৈরি হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো আপনাদেরকে প্রথমেই বলেছি আমি কেকটি ডেকোরেশন করে দেখাবো, সেজন্য আমি কেকটিকে মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি এবং দেখুন কতটা পারফেক্টভাবে চাকুর সাহায্যে আমি দুইটি ভাগে ভাগ করে নিয়েছি। আর ভেতরটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এবারে আমি প্রথমে একটি চিনির সিরাপ তৈরি করে নেব, সেজন্য আমি একটি কাপের মধ্যে এক চা চামচ আইসিং সুগার দিয়ে অল্প একটু পানি মিশিয়ে নিচ্ছি। তো আমি টার্নিং টেবিলের উপরে প্রথমে একটু হোয়াইট ক্রিম দিয়ে দিচ্ছি, এতে করে কেকটি নড়াচড়া করবে না। তারপর উপরের পাশটা নিচে দিয়ে বিছিয়ে দিলাম এবং সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই সুগার সিরাপটা দিবেন, এতে করে কেকটা ময়েস্ট থাকবে। এবারে আমি তৈরি করা হোয়াইট ক্রিমটা অ্যাড করে দিচ্ছি। তো ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন একটি পারফেক্ট ভিভো টপিং দিয়ে কীভাবে আমি ক্রিমটা তৈরি করে নিয়েছি এবং সংরক্ষণ করে নিয়েছি। তো আপনারা চাইলে, যারা দেখে নেননি চাইলে ভিজিট করতে পারেন। তো ক্রিমটা দেওয়া হয়ে গেলে আমি উপরের লেয়ারটা বসিয়ে দিয়ে আবারও সুগার সিরাপটা অ্যাড করে দিচ্ছি। আর ক্রিমের লেয়ারটা আপনারা যতটুকু পছন্দ করবেন সেই হিসাবে অ্যাড করে দিবেন। তারপর আমি লেখালেখির যে সাদা কাগজ আছে সেটি নিচে অ্যাড করে দিচ্ছি, যাতে কেক ডেকোরেশনের পর টার্নিং টেবিলটা নোংরা না হয়ে যায়। এবারে আমি আবারও উপর থেকে হোয়াইট ক্রিমটা অ্যাড করে দিচ্ছি। আর কতটা পারফেক্ট হয়েছে আমার ক্রিম তৈরি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো এই লেয়ারটা দেওয়া হয়ে গেলে আমি ফ্রিজের নর্মাল পোর্শনে আধা ঘন্টার জন্য রেখে দিব, এতে করে ক্রিমটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো আমি সাইডের অংশটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর যেহেতু আমি ডেকোরেশন করব, খুব ভালোভাবে ফিনিশিং না করলেও চলবে। তো এই অবস্থাতে এক ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিয়েছিলাম। তারপর আমি চকলেট ক্রিম দিয়ে উপর দিয়ে ডিজাইন উঠিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। তো একইভাবে সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে সমান দূরত্ব রেখে আমি ডিজাইনটা উঠিয়ে নিচ্ছি। তারপর আমি নিচের দিকেও দাগ টেনে নিব। তো যে কোনো ফ্যামিলি প্রোগ্রামে আমি চেষ্টা করি নিজের মনের মাধুরী দিয়ে ভালোবাসার নিদর্শনস্বরূপ কেক তৈরি করতে। তবে আমার ডেকোরেশনের হাতটা যদিও খুব একটা ভালো না, তবে কেকটা খেতে দারুণ টেস্টি হয়েছিল। আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। তো আমি নিচ থেকে কাগজগুলো সরিয়ে নিয়েছি এবং আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিলাম। এবারে আমি কেকের একটি পিস কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাত্র দুইটি ডিম দিয়ে কতটা মজার এবং পারফেক্ট ভ্যানিলা কেক তৈরি করে নিয়েছি। এবারে আমি একটি পিস আপনাদেরকে কেটে দেখিয়ে দিব ভেতরটা কতটা সফট এবং তুলতুলে হয়েছে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন, যাতে যে কোনো রেসিপি আপলোড করা মাত্র সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়।
নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।